দ্বাদশ পর্ব। মহেন্দ্র একদিন বিরক্ত হইয়া তাহার মাকে ডাকিয়া কহিল, এ কি ভালো হইতেছে? পরের ঘরের যুবতী বিধবাকে আনিয়া একটা দায় ঘাড়ে করিবার দরকার কি? আমার তো ইহাতে মত নাই, কি জানি কখন কি সংকট ঘটিতে পারে। রাজলক্ষ্মী কহিলেন, ও যে আমাদের বিপিনের বউ, উহাকে আমি তো পর মনে করি না। মহেন্দ্র কহিল, না মা, ভালো হইতেছে না, আমার মতে উহাকে রাখা উচিত হয় না। রাজলক্ষ্মী বেশ জানিতেন মহেন্দ্রের মত অগ্রাহ্য করা সহজ নহে। তিনি বিহারীকে ডাকিয়া কহিলেন, ও বিহারি, তুই একবার মহিনকে বুঝাইয়া বল। বিপিনের বউ আছে বলিয়াই এই বৃদ্ধ বয়সে আমি একটু বিশ্রাম করিতে পাই। পর হোক যা হোক, আপন লোকের কাছ হইতে এমন সেবা তো কখনো পাই নাই। বিহারি রাজলক্ষ্মীকে কোনো উত্তর না করিয়া মহেন্দ্রের কাছে গেল, কহিল, মহিনদা, বিনোদিনীর কথা কিছু ভাবিতেছ? মহেন্দ্র হাসিয়া কহিল, ভাবিয়া রাত্রে ঘুম হয় না, তোমার বৌঠানকে জিজ্ঞাসা করো না। আজকাল বিনোদিনীর ধ্যানে আমার আর সকল ধ্যানই ভঙ্গ হইয়াছে। আশা ঘুমটার ভিতর হইতে মহেন্দ্রকে নীরবে তর্জন করিল। বিহারী কহিল, বলো কি, দ্বিতীয় বিষবৃক্ষ? মহেন্দ্র কহিল, ঠিক তাই, এখন উহাকে বিদায় করিবার জন্য চুনি ছটপট করিতেছে। ঘুমটার ভিতর হইতে আশার দুই চক্ষু আবার ভর্ৎসনা বর্ষণ করিল। বিহারী কহিল, বিদায় করিলেও ফিরিতে কতক্ষণ? বিধবার বিবাহ দিয়া দাও, বীজ দাঁত একেবারে ভাঙিবে। মহেন্দ্র কহিল, কুন্দরও তো বিবাহ দেওয়া হইয়াছিল। বিহারী কহিল, থাক, ও উপমাটা এখন রাখো, বিনোদিনীর কথা আমি মাঝে মাঝে ভাবি, তোমার এখানে উনি তো চিরদিন থাকিতে পারেন না। তাহার পরে যে বোন দেখিয়া আসিয়াছি সেখানে উহাকে যাবজ্জীবন বনবাসে পাঠানো, সেও বড় কঠিন দণ্ড। মহেন্দ্রের সম্মুখে এ পর্যন্ত বিনোদিনী বাহির হয় নাই, কিন্তু বিহারী তাহাকে দেখিয়াছে। বিহারী এটুকু বুঝিয়াছে এ নারী জঙ্গলে ফেলিয়া রাখিবার নহে, কিন্তু শিখা একভাবে ঘরের প্রদীপ রূপে জ্বলে, আর একভাবে ঘরে আগুন ধরাইয়া দেয়, সে আশঙ্কাও বিহারীর মনে ছিল। মহেন্দ্র বিহারীকে এই কথা লইয়া অনেক পরিহাস করিল, বিহারীও তাহার জবাব দিল, কিন্তু তাহার মন বুঝিয়াছিল এ নারী খেলা করিবার নহে, ইহাকে উপেক্ষা করাও যায় না। রাজলক্ষ্মী বিনোদিনীকে সাবধান করিয়া দিলেন, কহিলেন, দেখো বাছা, বউকে লইয়া তুমি অত টানাটানি করিও না, তুমি পাড়াগাঁয়ের গৃহস্থ ঘরে ছেলে, আজকালকার চালচলন জানো না, তুমি বুদ্ধিমতী, ভালো করিয়া বুঝিয়া চলিও। ইহার পর বিনোদিনী অত্যন্ত আড়ম্বরপূর্বক আশাকে দূরে দূরে রাখিল, কহিল, আমি ভাই কে? আমার মতো অবস্থার লোক আপন মান বাঁচাইয়া চলিতে না জানিলে কোন দিন কি ঘটে বলা যায় কি? আশা সাদা সাদি কান্নাকাটি করিয়া মরে। বিনোদিনী দৃঢ় প্রতিজ্ঞ, মনের কথায় আশা আকণ্ঠ পরিপূর্ণ হইয়া উঠিল, কিন্তু বিনোদিনী আমল দিল না। এদিকে মহেন্দ্রের বাহুপা শিথিল এবং তাহার মুগ্ধ দৃষ্টি যেন ক্লান্তিতে আবৃত হইয়া আসিয়াছে। পূর্বে যে সকল অনিয়ম উচ্ছৃঙ্খলা তাহার কাছে কৌতুকজনক বোধ হইত, এখন তাহা অল্পে অল্পে তাহাকে পীড়ন করিতে আরম্ভ করিয়াছে। আশার সাংসারিক অপটুতায় সে ক্ষণে ক্ষণে বিরক্ত হয়, কিন্তু প্রকাশ করিয়া বলে না। প্রকাশ না করিলেও আশা অন্তরে অন্তরে অনুভব করিয়াছে। নিরবচ্ছিন্ন মিলনে প্রেমের মর্যাদা ম্লান হইয়া যাইতেছে। মহেন্দ্রের সোহাগের মধ্যে বেসুর লাগিতেছিল, কতকটা মিথ্যা বাড়াবাড়ি, কতকটা আত্মপ্রতারণা। এ সময় পলায়ন ছাড়া পরিত্রাণ নাই, বিচ্ছেদ ছাড়া ঔষধ নাই। স্ত্রীলোকের স্বভাবসিদ্ধ সংস্কার বসে আশা আজকাল মহেন্দ্রকে ফেলিয়া যাইবার চেষ্টা করিত, কিন্তু বিনোদিনী ছাড়া তাহার যাইবার স্থান কোথায়? মহেন্দ্র প্রণয়ের উত্তপ্ত বাসর শয্যার মধ্যে চক্ষু উন্মিলন করিয়া ধীরে ধীরে সংসারের কাজকর্ম পড়াশোনার প্রতি একটু সজাগ হইয়া পাশ ফিরিল। ডাক্তারি বইগুলাকে নানা অসম্ভব স্থান হইতে উদ্ধার করিয়া ধুলা ঝাড়িতে লাগিল এবং চাপকান প্যান্টালুন কয়টা রৌদ্রে দিবার উপক্রম করিল। ইতি চোখের বালি উপন্যাসের দ্বাদশতম পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।